দূরের এক বনে টোন আর রকি নামে দুই ভাই বাস করত। টোনার স্ত্রী টুনি আর রকির স্ত্রী মুন্নি। টোনা ছিল ভীষণ গরিব আর রকি ছিল অনেক ধনী আর অসাধু। বাহ, গহনাটা আমার গলায় তো বেশ মানিয়েছে। আমার কত দিনের স্বপ্ন ছিল এই গহনাটার। আমার তো মন চাইছে সারা জীবন এভাবেই সেজে আয়নার সামনে বসে থাকি। যাই, আমার গহনাটা ওই অসুন্দর গরিব টুনিকে একটু দেখিয়ে আসি। টুনি নলকূপের পাড়ে বসে থালা বাসন পরিষ্কার করছিল। এমন সময় টুনির চোখ যায় মুন্নির দিকে। আরে, না জানি এই দিদি আবার আমাকে এই সময় কিসের খোঁটা দিতে আসছে। আর ভালো লাগে না আমার সব সময় খোঁটা শুনতে। কি রে টুনি, এত কষ্ট করে নিজে নিজে থালা বাসন পরিষ্কার করার চেয়ে আমার দেবরকে বললেই তো তোর জন্য একটা কাজের মেয়ে রাখে রে। কি যে বলো দিদি, তোমার স্বামীর মতো কি আমার স্বামী সামর্থ্য আছে নাকি? হ্যাঁ, যে কাজের মেয়ে রাখবে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোরা গরিব। কি জানিস তো টুনি, আমার স্বামী নাকি আবারও আমার জন্য আরেকটা কাজের মেয়ে রাখবে জানিস। সেই কাজের মেয়ে নাকি আমার পা টিপে দিবে। ঢং দেখাতে এসেছে, আজকে বেশি কিছু বললে আমিও দুবার কথা শোনাতে ছাড়বো না, এই বলে দিলাম। এই যা, যে কথা বলতে এসেছিলাম সেটা তো বলতে ভুলেই গেছি। এই দেখ টুনি, আমার স্বামী আমাকে আরেকটা সীতাহার বানিয়ে দিয়েছে। কি রে, ভালো হয়নি? খুব ভালো হয়েছে দিদি দেখতে। জানিস, তোর জন্য আমার বড় কষ্ট হয় রে ছোট। তোর না আছে রূপ, না আছে সম্পদ। তোর বাবার বাড়ি থেকে তো কিছুই পাসনি। কিছু নেই সেটা ঠিক আছে, তবে আমার অনেক শান্তি আছে যেটা তোমাদের নেই, বুঝেছো দিদি? কি বললি তুই, তোর শান্তি আছে আর আমার নেই? আজকাল মুখে কিন্তু বড় বড় কথা বলছিস টুনি। তোর থেকে আমি অনেক সুখে আছি, বুঝেছিস? হ্যাঁ, কতটা সুখে আছো সেটা তো মাঝরাতে দাদার উপর তোমার হুমকি শুনলেই বোঝা যায়। তুই আমাকে এত বড় কথা বললি, ঠিক আছে আমি তোকে দেখে ছাড়বো। এরপর মুন্নি ওখান থেকে চলে যায়। রাতে রকি বাড়িতে ফিরলে মুন্নি রকির সামনে করুণা সুরে কাঁদতে শুরু করে। কি হয়েছে, কি এভাবে কাঁদছো কেন? সীতাহার তো বানিয়ে দিয়েছি, আর কোনো হার চাই নাকি তোমার? ওসবের জন্য আমি কাঁদছি না। তোমার ছোট ভাইয়ের বউ রূপে অর্থে যে আমার নখেরও যোগ্য নয়, সে কি না আজ আমায় অকারণে অপমান করেছে। অপমান করেছে মানে কি বলেছে শুনি? বলেছে তুমি নাকি অসৎ, তুমি পাখিদের ঠকিয়ে ধনী হয়েছো, তোমার মতো ধনীকেও ও ভয় পায় না। আর অনেক কিছু বলেছে জানো। কি, আমাকে এত কিছু বলে অপমান করেছে? আমি ওদের ছাড়বো না। ছাড়ো না, ছাড়ো। তোমার ব্যাপারে আমি শুধু তোমার ছোট ভাই আর ভাই বউকে আমার বাড়ির চাকর আর ঝি রূপে দেখতে চাই, নইলে আমি কিন্তু এই বাড়িতে অনর্থ বাজিয়ে দিব, এই আমি বলে দিলাম। মুন্নির এমন কথা শুনে রকির মাথায় একটা বুদ্ধি আসে। রকি মনে মনে বলতে থাকে, আমি ওর বাড়ি ভিটে যদি নিজের নামে লিখে নেই তাহলে তো আমার বাড়িতে চাকর হয়ে থাকবে, আর এদিকে আমার স্ত্রীও আমাকে ভালোবাসবে। যেই ভাবা সেই কাজ। পরের দিন রকি একটা জাল দলিল তৈরি করে নিয়ে টোনার বাড়িতে আসে। বাবা মারা যাওয়ার পর তো আমরা আমাদের সব জমি মুখে মুখে ভাগ করে নিয়েছি, তাই এখন আমি কাগজে কলমে ভাগ করতে চাই। নে, তাড়াতাড়ি এই কাগজে একটা টিপ সই দে তো। টোনা অন্য কিছু না ভেবে রকির কথা মতো কাগজে একটা টিপ সই দেয়। আর রকি মনে মনে বলতে থাকে, হা হা হা, আমার কাজ শেষ, কাল থেকে তোরা মজা বুঝবি। রকিও কাগজটা নিয়ে সেখান থেকে চলে যায়। তুমি ভালো করে না দেখে শুনে কেন টিপ সই দিলে বলো তো? এখন যদি মন্দ কিছু ঘটে বসে। আহ গিন্নি, তুমিও না সামান্য বিষয় নিয়ে চিন্তা করো, দাদা কিছুই করবে না, যাও গিয়ে নিজের কাজ করো। এভাবেই দিন কেটে যায়। পরের দিন সকালে টোনাটুনি ঘুম থেকে উঠতে না উঠতেই মুন্নি কাগজ হাতে নিয়ে বাহির থেকে চিৎকার করে বলতে থাকে, কি রে নবাবের ঘরের নবাবেরা, তোদের কি এখনো ঘুম হয় না? তাড়াতাড়ি উঠে আমার বাড়িতে আয় আর কাজে লেগে পড়। মুন্নির এমন চিৎকার শুনে টোনাটুনি ঘুম থেকে উঠে বাহিরে বেরিয়ে আসে আর বলতে থাকে,
কি হয়েছে কিটিদি? সকাল সকাল এভাবে চিৎকার করছো কেন? তোমার মাঝে কি কোনো সভ্যতা নেই নাকি? হ্যাঁ, আর জানো না অন্যের বাড়িতে এসে কি করে কথা বলতে হয়? অন্যের বাড়ি মানে এটা আমার বাড়ি, আর তোরা দুজন আমার বাড়িতে এখন চাকর আর ঝিয়ের কাজ করবি, বুঝেছিস? দিদি, এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাদের এই বাড়ি দলিল করে নিয়েছো। হ্যাঁ, দলিল করেই তো নিয়েছি। এই দেখ তোনার হাতের টিপ সই, বেশি কথা না বলে এখন এই বাড়ি থেকে বের হ। হায় হায়, এ কি করে হলো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। বৌদি, তুমি দয়া করে আমাদের এই শেষ সম্বল আশ্রয়টুকু কেড়ে নিও না। অবশ্যই কেড়ে নিব, বেশ করেছি কেড়ে নিয়েছি। তবে তোদেরকে চাকর হয়ে থাকতে হবে এখন আমার বাড়িতে, আর তোর স্ত্রী সারা দিন আমার পা টিপবে, বুঝেছিস? টোনাটুনি বাধ্য হয়ে মুন্নির কথায় রাজি হয়ে যায়। টোনাটুনি সারা দিন রকির বাড়িতে কাজ করে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। না, আমি এই অন্যায় আর মেনে নিতে পারছি না। আমার যে ওদের আর সহ্য হচ্ছে না। সহ্য না হলেও কিছু করার নেই গিন্নি, মেনে তো নিতেই হবে সব। আমার কাছে একটা বুদ্ধি আছে ওদেরকে শাস্তি দেওয়ার। টোনা, শোনো আমার বুদ্ধিটা। এরপর টুনি তার বুদ্ধিগুলো টোনাকে খুলে বলে। আরে বা টুনি, তুমি তো দারুণ বুদ্ধি বের করেছো। আমার এই বুদ্ধির কাজে কবুতর দাদাকে লাগবে। চলো আমরা কবুতর দাদার কাছে যাই। এরপর ওরা দুজন মিলে কবুতরের কাছে যায়। আর টুনি কবুতরকে তার বুদ্ধির কথা খুলে বলে। সব শুনে কবুতর বলতে থাকে, ওই রকি আমারে অনেক টাকা মেরে খেয়ে ফেলেছে। টুনির বুদ্ধিতে আমি ওকে শাস্তি দিব। এখানে দেরি করলে হবে না, তাড়াতাড়ি বাজারে আমাদের আবার বাজারে নকল হীরের হার কিনতে হবে। এরপর ওরা তিনজনে বাজারে যায় আর নকল হীরের হার কিনে নিয়ে আসে। মুন্নি, তোমার জন্য কেউ একজনই হীরের হারটা পাঠিয়েছে জানো? হীরের হার দেখে মুন্নির অনেক লোভ হয় আর মুন্নি বলতে থাকে, আমার জন্য পাঠিয়েছে? তাহলে দেরি করছো কেন? দাও দাও, আমাকে দাও। তবে হীরের হারটা নেওয়ার জন্য একটা শর্ত আছে, আর সেটা হলো তোমাকে আর তোমার স্বামীকে এই কাগজে একটা টিপ সই করে দিতে হবে। বলো, তুমি কি রাজি টিপ সই দিতে? মুন্নি, অতটা উত্তেজিত হয়ে না, বুঝেছো? এই গহনা দেখে আমার নকল মনে হচ্ছে। তুমি কি এখন চুপ করবে? বেশি কথা না বলে তাড়াতাড়ি এই কাগজে স্বাক্ষর দাও। রকি মুন্নির ধমক শুনে কাগজে টিপ সই দেয়। কবুতর কাগজটা হাতে নিয়ে নকল হীরের হারটা দিয়ে চলে যায়। আহা, আমাকে কত সুন্দর দেখাচ্ছি! আমি তো ভাবতেও পারিনি কেউ আমাকে এত সুন্দর গিফট পাঠাবে। রকি, দেখো দেখো একবার। এমন সময় ওখানে টুনি আর টোনা আসে। নকল হীরের হার নিয়ে এত ঢং করতে হবে না, যাও গিয়ে আমাদের জন্য চা করে নিয়ে আসো। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে কাজ করতে বলছিস? বৌদি, এটা আর তোমাদের বাড়ি নেই। তোমরা দুজন ওই নকল হীরের হারের পরিবর্তে তোমাদের সকল সম্পত্তি আমাদের নামে লিখে দিয়েছো। কি করে সম্ভব এটা? না না, তোরা মিথ্যে কথা বলছিস। মিথ্যে বলছি না, তোদের মতো অন্যায়কারীকে শাস্তি দেওয়ার জন্য আমার এই বুদ্ধিমতী চুরি যথেষ্ট। বোকারা, সামান্য হীরের হারের লোভে তোদের সব সম্পত্তি হারালি, এবার মজা বোঝ। আজকের পর থেকে তোমরা আমাদের চাকর আর ঝি, বুঝেছ? এই মুন্নি, আমার পাটি বেঁধে। রকি আর মুন্নি বুদ্ধিমতি টুনির বুদ্ধিতে বোকা হয়ে যায়, আর শাস্তি স্বরূপ টুনি আর টোনার চাকর হয়ে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।